আসসালামু আলাইকুম বিকেলে নাস্তার জন্য আমি এখানে তৈরি করে নেব পাটির সাপটা পিঠা দেখতে থাকেন সবাই সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছি দুধটা আমি চাল করে একদম হাফ কেজিরও কম করে নেব আর এখানে আমি অ্যাড করব গুঁড়ো দুধ এখানে আমি এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলাম দুধটা আমি গরম পানি দিয়ে ফেটিয়ে নিয়ে এখন আমি এই দুধের ভিতরে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন দুধটা আমার কত গণ হয়ে উঠেছে কারণ দেখে বোঝা যাচ্ছে একদম লাল লাল হয়ে গেছে সাথে আমি চিনি দিয়ে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম কারণ যে যেরকম মিষ্টি খান আর কি সে সেরকমভাবেই দেবেন সাথে আমি নারকেল কোরআনও দিয়ে দিলাম কিছু তারপরে যে এখানে আমার পাটির সাপটা পিঠার যে ডোটা সেটা আমার তৈরি করা হয়ে গেছে আর এটা খেতে এতটাই মজা হয়েছিল মনে হচ্ছিলো যে পিঠেতে না দিয়ে এমনিতে খেয়ে ফেলি এত বেশি মজার হয়েছিলো ফার্স্ট একটা পিঠা দিলাম দেখেন তার কি অবস্থা শুনেছি প্রথম পিঠা নাকি কারও ভালো হয় না আমারও একই অবস্থা হলো মানে এমনি সু ভালো হয়েছিলো কিন্তু দেখতে অতটা সুন্দর হয় নাই তারপরও বানিয়ে নিলাম মার্শাল্লা অনেক ভালো হয়েছে তারপরে আমি এই যে দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই যে এটা দ্বিতীয় পিঠাটা এই পিঠাটা অনেক সুন্দর হইতেছে দেখতে থাকেন আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল এই যে এই পিঠাটা আমার হয়ে গেল এক এক করে আমি সব সবগুলো পিঠে আমি এখন বানিয়ে নেব আমি খুব বেশি বানাবো না যেহেতু বিকালে নাস্তার জন্য অল্প কয়েকটা পিঠা আমি বানিয়ে নেব আসলে পিঠাটা আমার মনে হয় না আমি এর আগে কখনো বানাইছি আসলে দেখেছি কিভাবে বানাই তাই বাসাটাই করলাম তো মোটামুটি ভালোই হয়েছিল খারাপ না ভিতরে দেওয়ার যে আমি ডোটা সেটা তো এত বেশি মজার হয়েছিল আমরা তো এমনিতে অনেক খেয়ে ফেলেছি তারপরে যে এক এক করে আমি সব পিঠাগুলো এভাবে বাজি করে নিলাম বানিয়ে নিলাম আসলে অনেক ভালোই হইতেছিলো পিঠাগুলো দেখ খারাপ না আমি তো ভাবছিলাম আমি বানাতে পারবো না না দেখি অনেক সুন্দরী হয়েছিল ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ